iPhone Access Max এর এটা প্রবলেমটা হচ্ছে ব্যাকসেলটা ভেঙে গেছে দেখেন ভাইয়া ব্যাকসেলটা ভেঙে গেছে এই দেখেন MI A3 কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার এই দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার ঠিকমতো কাজ করতেছে কিনা এই যে দেখেন যদি এখানে অরিজিনাল ডিসপ্লে পরিবর্তে আমরা চাইনিজ ডিসপ্লে লাগাই সেই ক্ষেত্রে কিন্তু কি নিবে না ফিঙ্গার নিবে না সাধারণত ইসুব ভাই খুবই এক্সপার্ট খুবই অল্প সময়ের মধ্যে MCIC গুলো রিপেয়ার করে থাকে আমাদের আছে ক্যারিং হোস্টিং আসছেন আচ্ছা কি সমস্যা ছিল আপনার মোবাইলে মোবাইলটা অটোমেটিক্যালি মানে চার্জ দিলে গরম হয়ে যেত ঠিক আছে আচ্ছা এখানে কি আগেও সার্ভিসিং করেছেন হ্যাঁ হ্যাঁ ওনাদের কাজ কেমন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত মোবাইল সার্ভিসিং নিয়ে তো আপনারা কিন্তু জানেন আমি সবসময় স্মার্টফোন নিয়ে ভিডিও করে থাকি তো সেই স্মার্টফোনগুলো কোনো সমস্যা হলে আপনারা কোথায় যাবেন তো আজকে এমনই একটা শপের সন্ধান দিব যে শপ থেকে আপনারা একদম স্বল্প মূল্যে মোবাইল সার্ভিসিং করাতে পারবেন আর এই শপটা অনলাইন যুগে খুবই পপুলার আর এই শপের নাম হচ্ছে আরিয়ানের দোকান তাদের অ্যাড্রেস আমি যদি বলে দিই এটা হচ্ছে মোতালিব প্লাজা দ্বিতীয় ফ্লোর 206 নম্বর শপ আর দেখতে পাচ্ছেন তাদের এই শপটা কিন্তু বিশাল বড় আর এখানে কিন্তু অলরেডি সার্ভিসিং এর কাজ চলছে আর কাস্টমার বসার জায়গা আছে এখানে তো আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে তারা কি ধরনের মোবাইল সার্ভিসিং করে থাকে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি আরিয়ানের দোকানের সামনে আছে আর এই শপ থেকে আমাকে পুরো ভিডিও জুড়ে হেল্প করবে হচ্ছে শিবন ভাই তো শিবন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি শিপন আরিয়ানের শপ থেকে বলছি মোতালিব প্লাজা 206 নম্বর শপ তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই শপে আপনারা স্মার্টফোন কিভাবে রিপেয়ারিং কস্ট কিরকম হবে কি কি সার্ভিস পেয়ে থাকবেন তবে এক কথা বলতেছি আমাদের শপে কিন্তু একদম সস্তায় স্বল্প মূল্যে আমরা রিপেয়ার করে থাকি তো আমাদের এখানে আসলে আপনারা সকল প্রকার স্মার্টফোনের রিপেয়ার করাতে পারবেন আইফোন স্যামসাং MI অপো ভিভো সকল প্রকার মোবাইলের ডিসপ্লে ব্যাটারি ব্যাকসেল অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সেই সাথে যে মাদারবোর্ডে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যে চার্জে লাগালে চার্জ হচ্ছে না চার্জ নিচ্ছে না ব্যাটারি সেভ হচ্ছে না এই ধরনের সমস্ত সকল সমস্যাগুলো সমাধান হয়ে থাকবে এছাড়াও দেখা যায় যে মোবাইলে যে নেটওয়ার্ক ঘরে বাসায় থাকলে নেটওয়ার্ক পায় না লো নেটওয়ার্ক থাকে নেটওয়ার্ক বারগুলো অল্প থাকে বাইরে চলে আসলে কি হয় বা বারগুলো বৃদ্ধি হয়ে যায় অর্থাৎ এক কথা যে নেটওয়ার্কে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এছাড়াও রয়েছে ওয়াইফাই সিগন্যাল পায় না অথবা ওয়াইফাই নেটওয়ার্কে ওয়াইফাই আইসির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান পেয়ে থাকবেন আমাদের এখানে যে দক্ষ টেকনিশিয়ান ভাইরা আছে তারা কে কি ধরনের কাজ করে আমি পরিচয় করে দিচ্ছি আরিয়ানের দোকানে চলে আসলে পাবেন এখানে পাবেন ইমন ভাইকে তো ইমন ভাই মূলত হচ্ছে গিয়ে আইফোনের মাদারবোর্ডে যত ধরনের সমস্যাগুলো আছে উনি খুব অল্প সময়ের মধ্যে রিপেয়ার করে থাকেন A to Z আইফোনের যত সমস্যা আছে মাদারবোর্ডের সমস্যা রয়েছে A to Z সমস্যাগুলো সমাধান করে থাকে অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোস্কোপ আছে এই মাইক্রোস্কোপটার কাজ হচ্ছে যে মাইক্রোস্কোপ লেন্সের নিচে যদি মোবাইলের মাদারবোর্ডটা রাখা হয় ওই পার্টসগুলো খুব বড় বড় করে দেখা যাবে অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো মাদারবোর্ড কারণ আইফোনের মাদারবোর্ডগুলো কিন্তু সূক্ষ্ম হয়ে থাকে পার্টসগুলো খুবই সূক্ষ্ম এখানে শুধু আইফোনের কাজ করার জন্য একমাত্র আমাদের ইমন ভাই আছে আরেক ভাই আছে হিমেল ভাই আছে ওনারা দুজনেই শুধুমাত্র আইফোনের কাজের জন্য কাজ করে থাকে আদার্স কোনো কাজ করে না আইফোনের যত ধরনের সমস্যা আছে খুব অল্প সময়ের মধ্যে ওনারা সমাধান করে দিয়ে থাকে এখন দেখতে পাবেন যে এই পাশে আমাদের রয়েছে ইউসুফ ভাই মূলত MI স্যামসাং MI অপো ভিভো সকল ধরনের মোবাইলে যে মাদারবোর্ডের প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করে থাকে তো দেখতে পাচ্ছেন ইউসুফ ভাইয়ের সামনে এখানেও একটা মাইক্রোস্কোপ রয়েছে এবং যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোস্কোপের নিচে কিন্তু অনেক ধরনের IC রয়েছে যে প্রোগ্রামিং যে IC থাকে বা হার্ড ডিস্ক বলা হয় কম্পিউটার ভাষায় হার্ড ডিস্ক এবং মোবাইলের ভাষায় হচ্ছে MCIC বা মেমোরি IC মেমোরি IC প্রবলেম হলে সাধারণত দেখা যায় মোবাইলগুলো রান হয় না লোগো এসে দাঁড়িয়ে থাকে এই ধরনের জন্য সাধারণত ইউসুফ ভাই খুবই এক্সপার্ট খুবই অল্প সময়ের মধ্যে MCIC গুলো রিপেয়ার করে থাকে এখন দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি আমাদের সঞ্জয় ভাইয়ের কাছে তো সঞ্জয় ভাই এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে যে একটা স্যামসাং মোবাইল কাজ করতেছে স্যামসাং মোবাইলের মডেলটা হচ্ছে S6 Edge তো সঞ্জয় ভাই S6 Edge এর মোবাইলে কি কাজ করতেছেন আপনি চার্জিং ফ্লেক্সের সমস্যা সমাধান করেছি অলরেডি বাট এখানে ফোনটা অটো শর্ট আছে দুই সেটাও সমস্যা সমাধান করবো ফোনটা চার্জে দিলে অনেক অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোনটা মোটামুটি হাতে রাখা যাচ্ছে না আচ্ছা তার মানে হচ্ছে এটা চার্জিং প্রবলেম ছিল চার্জিং ইস্যুর প্রবলেম ছিল চার্জিং ইস্যুটা সলভ করছে এবং সেই সাথে হচ্ছে মাদারবোর্ডটা শর্ট ছিল শর্ট ছিল যার কারণে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে বা মোবাইল আমরা জানি যে মোবাইল গরম হয়ে গেলে মোবাইলে চার্জ থাকবে না সেই সাথে কাস্টমার সার্ভিসের জন্য আপনি শুধু চার্জিং ইস্যুটা সলভ করে দেননি মোবাইলে যে শর্টটা ছিল সেই শর্টটা রিমুভ করে দিয়েছেন যাতে চার্জিং ব্যাকআপটা ভালো থাকে আসলে এক কথা বলতে গেলে সঞ্জয় দাদার কথা বলে শেষ করা যাবে না কারণ সঞ্জয় দাদা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে দক্ষ টেকনিশিয়ানদের মধ্যে একজন উনি সাধারণত স্যামসাংয়ের যতগুলো স্যামসাং মোবাইল যত স্মার্টফোন আছে স্যামসাং ব্র্যান্ডের সব ধরনের ব্র্যান্ডের ওনার কাছে অ্যাভেলেবেল পার্টস আছে উনি সাধারণত এই স্যামসাং ব্র্যান্ডের যে আইসির জন্য যত সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে থাকে মাদারবোর্ডে যত ধরনের রিপেয়ার আছে উনি সাধারণত এই কাজগুলো করে থাকে তো সঞ্জয় দাদা তা আপনি তো সাধারণত দেখা যাচ্ছে আমরা বলতেছি যে মাদারবোর্ডের কাজগুলো করে থাকেন আইসিগুলো রিপ্লেস করে থাকেন তা আপনি একটু যদি দুই একটা আইসি আমাদেরকে দেখাতেন
সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। এতক্ষণ তো আমাদের আরিয়ানের দোকানে যে দক্ষ টেকনিশিয়ান ভাইরা আছে তাদের সাথে পরিচয় করে দিয়েছি। তারা সাধারণত এক এক ভাই কি ধরনের কাজ করে থাকে, যেমন ওই পাশে রয়েছে ইমন ভাই। ইমন ভাই সাধারণত না, একদম মূলত আইফোনের মাদার বোর্ডে কাজ করে, আদার্স কোনো ব্র্যান্ডের মোবাইলে কাজ করে না। তারপর রয়েছে সঞ্জয় দাদা। সঞ্জয় দাদা স্যামসাং, এমআই, অপো, ভিভো মাদার বোর্ডে সকল ধরনের সমস্যার কাজগুলো করে থাকে। তারপর রয়েছে ইউসুফ ভাই। ইউসুফ ভাই এএমসি আইসি জনিত যত ধরনের সমস্যা আছে ওই সমস্যাগুলো সমাধান করে থাকে। এবার আসি, আমার সাথে পরিচয় করে দিচ্ছি ভাই আপনাদেরকে। তা আমার সামনে এই মুহূর্তে আমরা সাধারণত মূলত সকল ধরনের কাজই করে থাকি, মাদারবোর্ড কাজগুলো, আইফোনের মাদারবোর্ড কাজগুলো ইমন ভাই করে থাকে। তারপর রয়েছে যে ব্যাকসেল রিপ্লেসমেন্ট বা ডিসপ্লে রিপ্লেসমেন্ট, ব্যাটারি রিপ্লেসমেন্ট, এই ধরনের কাজগুলো আমার কাছ থেকে আপনারা সার্ভিস পেয়ে থাকবেন। তো এই মুহূর্তে দেখেন ভাই, আমার কাছে কিন্তু একটা রয়েছে আইফোন অ্যাক্সেস ম্যাক্সে এটার প্রবলেমটা হচ্ছে ব্যাকসেলটা ভেঙে গেছে। দেখেন ভাইয়া, ব্যাকসেলটা ভেঙে গেছে। তা আমাদের নিজস্ব ল্যাব আছে, লেজার মেশিন আছে, অত্যাধুনিক মেশিন, লেজার মেশিন। বর্তমান সময়ে আইফোন মোবাইলগুলোর ব্যাকসেলগুলো রিপ্লেসমেন্ট করার জন্য আগের যে প্রবলেমগুলো হতো ম্যানুয়ালভাবে করা হতো, তা এখন কিন্তু আমরা ওই ম্যানুয়ালভাবে করি না। কারণ কি, ম্যানুয়ালভাবে করলে যে বডির মধ্যে যে স্কেচগুলো পড়ে যায়, স্কেচগুলো যেন না পড়ে, এতে কাস্টমার স্যাটিসফাই থাকে না। তা বর্তমানে আমরা এই মোবাইলে ব্যাকসেলটা চেঞ্জ করবো লেজার মেশিনের মাধ্যমে, যেটা আমাদের নিজস্ব লেজারের মাধ্যমে, যেটা আমাদের নিজস্ব ল্যাবে রয়েছে। এছাড়াও আইটা মোবাইল আমি অলরেডি কাজ করতেছি, সেই মোবাইলটা হচ্ছে MI A3। তো MI A3 মোবাইলটা সাধারণত কি হয়েছিল, MI A3 মোবাইলটা ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল। এই দেখেন ভিউয়ার্স, ডিসপ্লে ভাঙা ডিসপ্লেটা এখানে রয়েছে এবং এখানে ভালো ডিসপ্লেটা রয়েছে। তা কাস্টমারকে আমি ভালো সার্ভিস দেওয়ার জন্য, অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার জন্য আমি ভালো মতো চেক করে দিচ্ছি যে ডিসপ্লেটা ঠিক মতো কাজ করতেছে কিনা। যেমন দেখেন MI A3 কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক মতো কাজ করতেছে কিনা, এই যে দেখেন 100% কাজ করতেছে, মানে এটা কি ফিঙ্গারটা কাজ করতেছে না, 100% কাজ করতেছে। এটা কিন্তু অরিজিনাল ডিসপ্লে ছাড়া কি হবে না। প্রবলেমটা কি ছিল এটা আগে? এটা প্রবলেমটা ছিল ডিসপ্লে ব্রোকেন ডিসপ্লে ছিল, ডিসপ্লেটা ভাঙা ছিল। ওকে, এই যে ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা ভাঙা ছিল যার কারণে ডিসপ্লেতে কি আসতো না, লেখা টেখা কিছু আসতো না। আর যেহেতু আমরা অরিজিনাল ডিসপ্লে লাগাইছি, আর MI A3 হচ্ছে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার, এই যে ফিঙ্গারের জায়গাটা দেখতে পাচ্ছেন ফিঙ্গার, তো এটা সাধারণত ফিঙ্গারটা নিবে ডিসপ্লের উপর দিয়ে। যদি এখানে অরিজিনাল ডিসপ্লের পরিবর্তে আমরা চাইনিজ ডিসপ্লে লাগাই, সেক্ষেত্রে কিন্তু কি নিবে না, ফিঙ্গার নিবে না। যেহেতু ফিঙ্গার নিচ্ছে, এটা 100% অরিজিনাল এবং এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আপনি কি ডিসপ্লে এগুলো কি সেল করেন? জি ভাই, আমাদের এখানে ডিসপ্লে, অল ডিসপ্লে অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে, অরিজিনাল ডিসপ্লে, ব্যাকসেল, ব্যাটারি এগুলো অ্যাভেলেবেল আছে। খুচরা দামে নিতে পারবে নাকি হোলসেল? এটা আমাদের কাছ থেকে খুচরা দামে না, হোলসেল প্রাইসে পেয়ে যাবে, হোলসেল প্রাইসে পেয়ে যাবে এবং খুবই সীমিতভাবে, সীমিত কস্টে পেয়ে যাবে। আমাদের কাছে সকল প্রকার অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে, আইফোন, স্যামসাং, এমআই, অপো, ভিভো, সকল ধরনের ব্র্যান্ডের ডিসপ্লে, অরিজিনাল ব্যাকসেল, অরিজিনাল ব্যাটারি এবং আদার যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে, ক্যামেরা, চার্জিং লজিক, র্যাবন, এগুলো সব ইটিসি, এগুলো সব অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আমাদের কাছে যদি কোনো কাস্টমার আসে তাদের প্রবলেম নিয়ে, আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকি। ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো আমাদের এই শপে আসলে আপনারা কী কী সার্ভিস পাবেন এগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে। তা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুল, মোতালেব প্লাজা, সেকেন্ড ফ্লোর, 206 নম্বর শপ, আরিয়ানের দোকান। তা ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকা থেকে আসলে সরাসরি আপনারা আমাদের শপে চলে আসতে পারবেন, এবং ঢাকার বাইরের থেকে যদি কেউ মোবাইল রিপেয়ার করতে চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, কুরিয়ারের মাধ্যমে তারা তাদের মোবাইলগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা মোবাইলটি সম্পূর্ণভাবে রিপেয়ার করে আবার ব্যাক তাদের কাছে পাঠিয়ে দেব। অবশ্যই ডিসকাউন্ট আছে আপনার চ্যানেল থেকে যারা আসবে, আমরা এমনিতেও খুব সস্তায় কাজ করে থাকি, আমাদের সাইনবোর্ড আছে, চাইলে দেখতে পারেন, আমাদের এখানে সস্তায় মোবাইল রিপেয়ার করা হয়ে থাকে। তারপরও যদি যারা আপনার এই ভিডিও দেখে আপনার রেফারেন্সে আসবে, তাদেরকে আমরা 20% ডিসকাউন্ট দিয়ে দিব, শিওর। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে যে এই যে ভাইরাল হওয়া এই আরিয়ানের দোকানে আসলে কী ধরনের মোবাইল সার্ভিসিং করা হয়। তো পরবর্তীতে আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।